তো বন্ধুরা, ফাইনালি চীনের ভবিষ্যৎবাণী সঠিক হলো এবং ভারত তার পুরো ব্যবস্থা করে ফেলেছে চীনের বিরুদ্ধে নিজেদের একটা ডেডিকেটেড মিসাইল ফোর্সকে নামান, যাদের কাজ হবে নন নিউক্লিয়ার হামলা করা এই যুদ্ধের সময়। আর বন্ধুরা, ইন্টারেস্টিংলি এই ফোর্সের যে মেইন অস্ত্র হতে চলেছে সেটা হলো দুটো মিসাইল, যাকে ঠেকানোর ক্ষমতা এখনও পর্যন্ত চীনের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে মজুদ নেই। এমনকি এটা তো আপনারা অলরেডি প্রত্যেকেই জানেন যে এর আগেও চীনের মিডিয়া গ্লোবাল টাইমস, এমনকি চীনের বিদেশ মন্ত্রণালয় অফিশিয়ালি বহুবার ভারতের এই মিসাইলের বিরোধিতা করেছে। কীরকম? তো বন্ধুরা, হালে ডিআরডিও চেয়ারম্যান ডক্টর সমীর কামাত এক মিডিয়া ইন্টারভিউর দরুন বেশ কিছু গুরুত্বপূর্ণ খোলাসা করেন, যার উপরে এই মুহূর্তে কাজ চলছে। আর এই ইন্টারভিউর দরুন উনি সরাসরি এটা জানান যে ভারতের নতুন স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি হয়ে গেছে আমাদের নর্দার্ন বর্ডারকে সুরক্ষিত করার জন্য। আর এই পুরো সীমান্তে আর্মির ওপর থেকে যে কনভেনশনাল মিসাইল হামলার দায়িত্ব ছিল সেটাকে কমিয়ে এই দায়িত্ব আমাদের রকেট ফোর্সকে হ্যান্ড ওভার করা হবে, যার আন্ডারে এই ফোর্সে আর্টিলারি, মাল্টিপ্যারাল রকেট আর প্রলয় মিসাইল ছিল, এটা তো আমরা অলরেডি সকলে জানি। কিন্তু এর সাথে এবারে ভারত সিদ্ধান্ত নিয়েছে যে ব্রহ্মোস মিসাইলকেও এই ফোর্সের আন্ডারে আনা হবে। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, আপনাদের হয়তো মনে আছে আমি আজ থেকে প্রায় দিন দুয়েক আগেই আপনাদের একটা আপডেট দিয়েছিলাম, যেখানে আমাদের এই ব্রহ্মোস এয়ারোস্পেসের সিও অফিসিয়ালি এটা দাবি করে যে ব্রহ্মোসে কোনো ধরনের নিউক্লিয়ার ওয়ারহেড মজুদ নেই, আর না ভারত ব্রহ্মোসের জন্য স্পেশালি কোনো নিউক্লিয়ার ওয়ারহেডকে বানিয়েছে। এটা কিন্তু কেবলমাত্র কনভেনশনাল হামলা করবে, তাই বাকি দেশের সাথে এই মিসাইলকে নিয়ে নিউক্লিয়ার যুদ্ধের কোনো চিন্তা নেই। এবারে আপনারা এই নতুন রিপোর্টটা দেখুন, যার মতে ভারতের এই রকেট ফোর্সে প্রলয় মিসাইলের সাথে ব্রহ্মোসকেও যুক্ত করা হবে। অর্থাৎ এর থেকে একটা বিষয় তো পরিষ্কার যে চীনের বিরুদ্ধে স্পেশাল এই রকেট ফোর্স যে তৈরি হচ্ছে এদের আসল ক্ষমতাই হবে ব্রহ্মোস। আর যদি ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতি আসে যেখানে ছোটোখাটো হামলার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে ব্রহ্মোসের জন্য দুই দেশের মধ্যে নিউক্লিয়ার যুদ্ধের ভয় থাকবে না। কেন, যদি এই ব্রহ্মোস মিসাইলকে চীনের সরকার নিউক্লিয়ারভাবে ভুল করে তাহলে পরিস্থিতি বিগড়ে যাবে। তাই আগে থেকে কিন্তু ভারত এটা এনশিওর করছে যে ব্রহ্মোস মিসাইল ডিপ্লয়মেন্টের আগে নিউক্লিয়ার ওয়ারহেডের কনসেপ্টকে বাদ দেওয়া হোক, যাতে এই মিসাইল রকেট ফোর্সকে হ্যান্ড ওভার করা যায়। কেননা নর্মালি আমাদের যে সমস্ত নিউক্লিয়ার মিসাইল রয়েছে সেগুলো কিন্তু স্ট্র্যাটেজিক কমান্ড ফোর্সের হাতেই থাকে। অন্যদিকে ডিআরডিও চিফের মতে অলরেডি 250টার মতন প্রলয় মিসাইল তো কেনা হয়ে গেছে, এবারে অতিরিক্ত কিছু ব্রহ্মোস মিসাইল এই রকেট ফোর্সের জন্য অর্ডার দেওয়া হবে, যা একেবারে লেটেস্ট ভার্সন হবে। ফলে ডেফিনেটলি রকেট ফোর্সের জন্য এক্সটেন্ডেড রেঞ্জের ব্রহ্মোস ডিপ্লয় হবে, যাদের রেঞ্জ মোটামুটি 500 কিলোমিটারের বেশি হবে। যদিও এই মিসাইলকে 800 কিলোমিটার পর্যন্ত এক্সটেন্ড করা সম্ভব, তবে এটাকে নিয়ে কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই যে অলরেডি এক্সটেন্ডেড ব্রহ্মোস 800 কিলোমিটারের টেস্টিং হয়েছে কিনা, তাই আপাতত এটাকে আমরা 500 কিলোমিটারের আশেপাশের রেঞ্জ হিসেবেই ধরছি। আর স্বাভাবিকভাবেই চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিলিটারি বেস, ওদের রাডার ইনস্টলেশন এই এলএসি থেকে কিন্তু 500 কিলোমিটারের রেঞ্জের মধ্যেই রয়েছে। ফলে বলতে পারেন যে এটা চীনের বিরুদ্ধে ভারতের কনভেনশনাল ক্ষমতাকে দেখানো হচ্ছে, যে যদি বিবাদ বাড়ে তাহলে চাইনিজ সেনাবাহিনীর সমস্ত গুরুত্বপূর্ণ এরিয়া আমাদের ব্রহ্মোস মিসাইলের রেঞ্জে রয়েছে। আর যেহেতু এটা নিউক্লিয়ার মিসাইল নয়, সেক্ষেত্রে হামলা করার আগে ভারতকে খুব বেশি চিন্তার প্রয়োজন পড়বে না। যদিও এটা আরও 10 থেকে 15 বছর আগে হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটা সম্ভব হয়নি। কিন্তু খুশির খবর যে ফাইনালি ভারত সরকার এর পারমিশন দিয়েছে আর ভারতীয় সেনাবাহিনী এর উপরে কাজ শুরু করে দিয়েছে। এখন যে মেইন অপেক্ষা সেটা হলো কত তাড়াতাড়ি ভারতের এই থিয়েটার কমান্ডকে অ্যাকচুয়ালি রেডি হয়। বাকি ভারতের এই রকেট ফোর্সে ব্রহ্মোসের ডিপ্লয়মেন্টকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।